পড়াশোনা শেষ করেই বহু মানুষ চাকরির খোঁজ করে। শুধু তাই নয়, এক চাকরি থেকে অন্য চাকরিতেও যায়। তাই গোটা দেশে চাকরির প্রার্থীর সংখ্যাটা নিহাতি কম নয়। তাই এই দৌড়ে নিজেকে সেরা সেরা প্রমাণ করতে না পারলে ভাগ্যে চাকরি থাকাটাই মুশকিল হয়ে দাঁড়ায়। আর চাকরি মানেই ইন্টারভিউ, আর ইন্টারভিউ মানে কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে ইন্টারনেটের সৌজন্যে কিছু ভাইরাল হওয়া প্রশ্ন আলোচনা করব, যেগুলি প্রায় চাকরির প্রার্থীকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং আপনি অবশ্যই এই ভিডিওতে যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে সেগুলি একবার দেখে নেবেন, কি জানি কখন কোথায় কাজে লেগে যেতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়? উত্তরটা হবে, শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ। দুই নম্বর কোশ্চেন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে, উত্তরটা হবে নেপাল। তিন নম্বর প্রশ্ন হলো, কোন জিনিস যা জ্বলে না বা ডোবেও না? সেটা হচ্ছে বরফ। উত্তরটা হচ্ছে কি? বরফ। ওকে, পরবর্তী কোশ্চেন, চার নম্বর কোশ্চেনটা বলছে, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটা হবে উড়িষ্যার কটক শহরে। পাঁচ নম্বর প্রশ্নটি আছে, ভারতের প্রথম ফাইভ স্টার হোটেলটির নাম কি? তো উত্তরটা হবে, ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল হলো তাজ হোটেল। পরবর্তী প্রশ্ন মানে ছয় নম্বর প্রশ্নটি হলো, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ বসুকে। সাত নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? উত্তরটা হবে, ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হলো বীরবন্দর, যা আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাম নামে পরিচিত। পরের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে আট নম্বর, কোন প্রাণী দুধ এবং ডিম উভয়ই দেয়? উত্তরটা হবে প্লাটিপাস এবং অ্যাক্টিনা, উভয়ই দেয়। মানে প্লাটিপাস এবং অ্যাক্টিনা দুই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এরা দুধ এবং ডিম উভয়ই দেয়। পরের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে নয় নম্বর, মায়ানমারের সমুদ্রের নাম কি? উত্তরটা হবে কিয়াত। মায়ানমারের সমুদ্রের নাম হলো কিয়াত। পরবর্তী প্রশ্ন, দশ নম্বর প্রশ্ন আছে, কোন প্রাণী এক সপ্তাহ শ্বাস ধরে রাখতে পারে? উত্তরটা হলো বিছে, হলো এমন একটি প্রাণী যে এক সপ্তাহ শ্বাস ধরে রাখতে পারে। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে এগারো নম্বর, ভারতের প্রথম বিমানবন্দর কোনটি? উত্তর হবে এলাহাবাদ। ভারতের প্রথম বিমানবন্দরটি হলো এলাহাবাদ। বারো নম্বর কোশ্চেন বলছে, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে? উত্তরটা হবে 326 নম্বর ধারায়। পরের কোশ্চেন আছে তেরো নম্বর, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে? উত্তরটা হলো এগারোই জুলাই। চোদ্দ নম্বর কোশ্চেনটা হচ্ছে, পৃথিবীর সবথেকে বড় মেট্রোপলিটন শহর কোনটি? উত্তরটা হবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মেট্রোপলিটন শহর। এবং পনেরো নম্বর কোশ্চেন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে, কি এমন জিনিস যা ডান হাত দিয়ে ধরা যায় কিন্তু বাম হাত দিয়ে ধরা যায় না? যারা ইন্টারভিউ নেয় তারা আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করে বিভ্রান্তি করার চেষ্টা করে। তবে এই প্রশ্নটার উত্তরটা হবে, আপনি আপনার ডান হাত দিয়ে বাম হাত ধরতে পারবেন, কিন্তু বাম হাত দিয়ে কখনোই আপনি আপনার বাম হাত ধরতে পারবেন না। উত্তরটি খুবই সহজ, একটু ভাবার বিষয় ছিল। তবে যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সময় একটু ভেবেচিন্তে উত্তর দেবেন, জানলেও একটু থেমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে সমস্ত প্রশ্নের উত্তর আপনি জানেন না সেই জন্যে আপনি একটু সময় পেয়ে যাবেন। চলুন আজকের এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।